হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের দেখাবো কটন সুতো এবং কাচের চুড়ি দিয়ে ব্যাংলেস বানানো। তো প্রথমে আমি কালো সুতো নিয়ে নিলাম। এবার আমি একটি কাচের চুড়ি নিয়ে নিলাম। কাচের চুড়ির ওপর কটন সুতো ভালো করে পেঁচিয়ে নেব। এটাকে ভালো করে পেঁচিয়ে নিতে হবে এবং প্রথম যে মাথাটা আছে সেটাকে আমি পা হাত দিয়ে চেপে ধরে রাখবো যাতে খুলে না আসে। তো ভালো করে পেঁচিয়ে নেব, ঘন ঘন করে পেঁচিয়ে নেব এবং প্রথম যে মাথাটা আছে সেটাকে আমি আঠা দিয়ে ভালো করে আটকিয়ে দেব। আঠা লাগিয়ে ভালো করে চেপে দেব যাতে সেই সুতোটা খুলে না যায় এবং বাকি যে সুতোটা আছে সেগুলোকে ভালো করে পেঁচিয়ে নেব। খুব ঘন ঘন করে পেঁচাতে হবে এবং টাইট করে পেঁচাতে হবে যাতে খুলে না আসে। তো আমি ভালো করে পেঁচিয়ে নিলাম। এভাবে করে আমি পুরোটা পেঁচিয়ে নেব। তো এভাবে তোমরা খুব সহজেই নিজের পছন্দ মতো নিজের কালার চয়েস করে নিজেই বাড়িতে বসে ব্যাংলেস বানাতে পারবে এবং যে কোনো ম্যাচিং ড্রেসের সাথে পরতে পারবে। তো খুবই সহজ এটা বানানো। এভাবে ভালো করে পেঁচিয়ে নিতে হবে। তো আমি পেঁচিয়ে নিচ্ছি ভালো করে। এভাবেই পুরোটা করতে হবে এবং খুব ঘন ঘন করে পেঁচাতে হবে এবং টাইট করে যাতে চুড়ি দেখা না যায়। তো আমার পুরোটা পেঁচানো হয়ে গেছে। এবার আমি শেষের মাথাটা কেটে নিয়ে আঠা দিয়ে ভালো করে এটাকে সেট করে দেবো এখানে যাতে এটা খুলে না আসে। তো এভাবে আমি রেড কালারের বানিয়ে নেব। সেম প্রসেসে বানাবো। তো প্রথমে মাথাটাকে আমি ভালো করে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে এটা খুলে না যায় এবং তারপরে সুতোটাকে পেঁচাতে হবে চুড়ির ওপরে। তো আমি ভালো করে পেঁচিয়ে নিচ্ছি এটাকে। তো আমার পেঁচানো হয়ে গেছে প্রায়। শেষ পর্যন্ত ভালো করে পেঁচিয়ে নিতে হবে যাতে চুড়ি দেখা না যায় এবং মাঝ শেষের মাথাটা কেটে দিয়ে এটাকে ভালো করে আঠা দিয়ে চেপে দেব যাতে সুতোটা খুলে না আসে। তো হয়ে গেল। এবার আমি হলুদ কালারের বানাবো। সেম প্রসেস, একই রকমভাবে বানাবো। তো সেমভাবে আমি এটা বানিয়ে নিচ্ছি, ভালো করে পেঁচিয়ে দিচ্ছি। তো পেঁচানোর সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে চুড়ি দেখা না যায়। তো আমি এভাবে এটা কমপ্লিট করে নেব। তো দেখুন, আমার রেডি হয়ে গেছে ব্যাংলেস কটন সুতোর। খুবই সুন্দর লাগছে দেখতে। এবার রেড কালারের ব্যাংলেসও রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।